পাচ্ছি, গান শুনলাম, বুক চিড়িয়া ছবি দিলাম, আর কি দিব বলো না, আমার মনে মানে না। আহা কি সুন্দর কথা, কি সুন্দর গান, একটা গান মানুষের হৃদয়ের কথা বলে। রাধারমণ কি বলেছে জানেন? চিন্তাশীল মানুষের জন্য গান ঔষধের মতো কাজ করে। যার ভিতরে চিন্তা কষ্ট এসে ভর করেছে, সে গান শুনলে, অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে যেরকম তাড়াতাড়ি কাজ করে ফেলে, গানটা মানুষের হৃদয়ে ঠিক তেমনিভাবেই লাগে। আমার সকল কিছু দেওয়ার পরও আমার বন্ধু যদি আমার না হয়, আমার মাঝে মধ্যে মনে হয় আমি আমার মনটাকেই মানাইতে পারতেছি না, সে তো আমার হওয়ার কথা, হলো না কেন? প্রশ্ন তো জাগতেই পারে। সাধক উকিল মুন্সী সাহেব একজন অনেক বড় মাপের সাধক ছিলেন। উনি মসজিদ ঘরে বসে গুনগুন করে গান করতেন, মসজিদের বারান্দায় বসে গান করতেন, আমার বাড়ি আসতে যদি দুঃখ পাও ওই রাঙা পায়, তুমি বন্ধু সুখেই থাকো, আসিতে আর কই না গো তোমায়। এটা কি আমার আর বন্ধুর প্রেম? অবশ্যই না। কারণ আমার বাড়িতে আসলে যদি আমার বন্ধুর পায়ে কষ্ট হয়, আমার বাড়িতে আসার দরকার নাই, দূর থেকে আমার বন্ধু সুখে থাকুক, আমার বন্ধু ভালো থাকুক, কিন্তু আমার বন্ধু যেন আমার কাছে না আসে। অনেক ভালো একটি গান করেছে, ভালো লাগলো। আমি কি উকিল মুন্সী সাহেবের একটি গান করব? আচ্ছা, একটা গান তো আমার অর্ডার ছিল, তাই না? আমি তো 200 টাকা নিয়ে উনিছি, আগে ঋণের মধ্যে পড়ে থাকবো, আগে গানটা করি। একজন আরেকজনকে কাছ থেকে দেখলো, কাছ থেকে পেলো, দয়ালের সঙ্গে হতে পারে, বন্ধুর সাথে হতে পারে, ভালোবাসার মানুষের সাথে হতে পারে, মা বাবার সাথে হতে পারে, যে আমার বন্ধুকে আমার কাছ থেকে দেখব। মিলন, মিলন মানে অনেকগুলো, একটা একটা কথাকে কয়েক ভাগে ভাগ করা যায়, সাক্ষাতের নামও মিলন, এক ধরনের সাক্ষাৎকেও মিলন বলা হয়। আজকে যে ভক্তের মিলন মেলা, এত এত মানুষ একত্রিত হয়েছে, এটাও একটা কোন যৌবনে তোমার ঈশানে মিলনের সাত জাগে আসিবে কি ভিতর